আজকে হচ্ছে 27 তারিখ, আর এখন সন্ধ্যেই প্রায় 6:30 বাজে। তো এখন আমি মা আর ভাই যাচ্ছি বাইরে, কেন কি কালকে হচ্ছে পূর্ণিমা, বৃহস্পতিবারের পূর্ণিমা কালকে। তো কিছু বাজার হাট আছে, তো চলো একসাথে করি। তো কালকে সন্ধ্যার পরে আজকে আবার আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল বাজে 10:15। শুধুমাত্র বিছানাটা তোলা হয়েছে, বাকি কাজগুলো আমি এখন করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর পূজোটা তো আছি তোমরা জানো। তো সকালবেলা উঠে জাস্ট চাটা খেয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলো সকালের সমস্ত কাজ শুরু। Thank you.
ফ্রেন্ডস, বাড়ির সমস্ত কাজ করা হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার একটাই কারণ হচ্ছে ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। তো এখন আমি যাবো, কিছু জামা কাপড় আছে বাইরে মেলে দেওয়া, সেগুলো তুলে নেবো আর নিয়ে তারপরে স্নানটা করে চলে আসবো। আর এখন 11:05 বাজে, আমার 12 বেলার আগে লক্ষ্মীর ঘর বসানোর ইচ্ছে আছে, তো সেটাই করবো। তো চলো আগে স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছি, এখন বাজে প্রায় রাত্রি 10:15 মতন বাজে। তো পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আর দেখা করিনি, আজকে সারাদিন মায়ের উপোস ছিল। তো মা এখন বানাচ্ছে গরমা গরম লুচি, তার সাথে আছে মটর পনিরের তরকারি, মানে মটরশুঁটি, গাজর আর হচ্ছে তোমার ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর তার সাথে হবে বোঁদে।
আর সব মানে দুপুরবেলায় যেটা ঠাকুরকে মিষ্টি ভোগ দিয়েছিলাম ওটা মা উপোস ভাঙার পরে আমি মা ভাই সবাই মিলে খেয়েছি, তো ওটা এখন আর নেই। দুপুরের লাঞ্চটা শেয়ার করিনি কেন কি ডিনারটা শেয়ার করবো তাই। আর তারও সাথে আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছে আজকে। মানে ট্রাইপডের যে জায়গাটায় মোবাইলটা তোমাদের সেট করা দেখতে পাচ্ছ সেই জায়গায় যে প্যাচটা, ওই প্যাচটা পুরো কেটে গেছে। আর আজকে আমরা সারাদিন তার জন্য মানে দোকান খুঁজেছি যে কোথায় গেলে এইটা সারানো যায়। আমি জানি না সারানো যায় কিনা, তো যদি প্যাচটা ঠিক করে দেওয়া যায়, বাট সেটার জন্য আমরা কোনো দোকান খুঁজে পাইনি আজকে। এবার কালকে আমাকে বেরোতে হবে, কালকে শুট আমি কিভাবে করবো আমি জানি না, তো দেখতে হবে। আর না হলে তো অনলাইনে আমি এমনিও আমাদের প্ল্যান ছিল যে মানে সামনের ফেব্রুয়ারিতে আমরা ট্রাইপড কিনবো, বাট আচ্ছা এই যে কম্বল গায়ে দিয়ে একদম বসে গেছি, আর এই যে চলে এসছে এই যে দেখো ফুলকো ফুলকো লুচি, এখানে আছে পনিরের তরকারি, আর এখানে আছে একটা লাড্ডু, আর হচ্ছে তোমার কি বলে বোঁদে। তো এটা দিয়ে এখন আমরা ডিনারটা করব। আর যেটা বলছিলাম যে কালকে যে কিভাবে করব জানি না, দেখতে হবে। আর অনলাইনেও অর্ডার দেওয়ার ইচ্ছে আছে, তো সেটা আস্তে আস্তে অন্তত 7-10 দিন তো টাইম লাগবেই। খাবো আর তোমাদেরকে বাই বলবো, কেন ভিডিওটা কালকে সন্ধ্যে থেকে টানছি তো অনেকটা লং হয়ে গেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা প্লিজ শেয়ার করে দিও আমার এই ভিডিওটা। দেখা হবে এবার কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।